সিএনএন বিডি আমাদের বাংলা। চলতি বোরো মৌসুমে পাকা ধান ঘরে তোলার পর ওইসব ফাঁকা জমিতে আবারও চাষ দিয়ে মিনিকেট ধান রোপণ করছেন শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কয়েকজন কৃষক। বিরামপুর পৌরসভার শান্তিনগর এলাকার এসব কৃষক তাদের নিজ উদ্যোগেই ইরি ধান ঘরে তোলার পর পতিত জমিতে মিনিকেট ধান রোপণ করছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে যাতে খাদ্য সংকট না ঘটে তাই তাদের এমন উদ্যোগ বলে জানান তারা। এর জন্য আগেভাগেই পাশের একটি জমিতে তৈরি করে রেখেছিলেন বীজ ধান। চলতি বোরো মৌসুমের পাকা ধান ঘরে তোলার পর দেশে যে করোনা ভাইরাস চলছে এতে খাদ্য সংকট না ঘটে তাই আমরা এলাকার কয়েকজন কৃষক মিলে পরীক্ষামূলকভাবে এই মিনিকেট ধান রোপণ। শুধুমাত্র এই এলাকাতেই নয়, স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা পেলে উপজেলার প্রত্যেক এলাকার কৃষকদেরকে এতে উৎসাহিত করে তোলা সম্ভব বলে মনে করছেন অনেকেই। চলতি মরশুমে পাকা ধান ঘরে তোলার পর জমিগুলো যাতে পতিত হয়ে পড়ে না থাকে সেজন্য আমরা এলাকার কয়েকজন কৃষক মিলে পাকা ধান কাটার পরপরই জমিতে মিনিকেট ধান রোপণের উদ্যোগ নিয়েছি। তবে স্থানীয় কৃষি অফিস যদি আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এতে কৃষক ভাইরা এতে উদ্যোগী হবে। মোহাম্মদ সামিউল আলম, চ্যানেল 26, বিরামপুর, দিনাজপুর। সিএনএন বিডি আমাদের বাংলা।